কম বেশি গোনা সবারই আছে নবী এবং রাসূল ছাড়া। যত বড় ওলি হোক, যত বড় গাউস কুতুব হোক, কম বেশি গোনা আছে নাকি নাই? এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের আকীদা হলো যে নবী ছাড়া সবার গোনা আছে। আপনার ফির সাহেব হোক, লাট সাহেব হোক, মন্ত্রী হোক, এমপি হোক, তার কথা তো আর কইয়া লাভে নাই, কেন গোনা কারে কয়, কি যে কারবারটা যাইব। আচ্ছা, এই ব্যাপারে পরে কথা ইতিহাস। তো আপনার গোনা কম বেশি সবারে আছে নাকি নাই? কিন্তু গোনা নাই কার? নবী এবং রাসূলদের। এটাও আমাদের আকীদা। কেউ যদি মনে করে আমার রান্না হইলে বেশি, নবী রান্না হইলে কম, তে কি ইমানদার না বেঈমান? কোন ইমানদার নবীদের গোনা আছে আকীদা পোষণ করলে ইমানদার থাকতে পারবে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম। এই বিশ্বাস আপনাদের আছে? আছে। সবাই কোন আমিন? আমিন। আপনি কোন না কেন আমিন? আইসে যে এটাই তো বেশি, দিব্যা যেমন বইয়া বেশি। আমিন কর। আমিন। নবী রাসূলদের কোনো গুনাহ নাই, এই ব্যাপারে সবাই একমত। কিন্তু বাংলাদেশে এমন লোকও আছে নবীদের ব্যাপারেও গোনার কথা বলতে চায়। আল্লাহ যেন সঠিক বুঝ দান করে, হেদায়েত নসিব করে সবাই কোন আমিন। নবীদের কোনো গোনা নাই, এই ব্যাপারে আমরা সবাই একমত। আর বাকি যারা আছে সবার কম বেশি গোনা, আমরা চেষ্টা করব। আমরা কি করব? জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করলে লাভটা কি? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ওই যে কইছিলাম চেষ্টা করবেন, আল্লাহ আপনাদের কথা বলতেছে। এই যে চেষ্টা কইরা বাড়ি ফলে মাহফিলে চলে আসছেন, চেষ্টা কইরা বসতে চাইছেন, চেষ্টা কইরা বসার সব চেষ্টা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলাম বুঝতে চায়, যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দার দায়িত্ব হলো নেমে যাওয়া, বান্দার দায়িত্ব হলো নেমে যাওয়া, পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। এটা আল্লাহ ওয়াদা করেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলা রাস্তা আমি বান্দার জন্য সহজ করে দেব। এই ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? করেন। কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই?